প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচর সফরের আগে তার উদ্দেশ্যে সভা করে খোলা চিঠি প্রদান করল নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি। শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বৃহস্পতিবার বিকেলে এক সভা করে কমিটির সভাপতি অধ্যাপক তপধীর ভট্টাচার্য এ চিঠি প্রকাশ করেন। ফেব্রুয়ারি 2014 সালে তিনি রামনগরে এসে অনেক কথাই বলেছিলেন, তারপর গত 5 বছরে 55টা দেশে তিনি ঘুরেছেন এবং এই দেশেও বহু ভ্রমণ করেছেন, বহু বক্তৃতা দিয়েছেন। সেই জন্য হয়তো আসামের দিকে তার মনোযোগটা তত যায়নি, সম্ভবত তার দলের যারা আছেন তারা তার দৃষ্টি সেভাবে আকর্ষণ করেননি। তো সে যাই হোক, আমরা এটাই চাইব, একটু আগে একজন বললেন আমরা কোনো নতুন কিছু চাইছি না, আমরা সেই পুরনো কথাটাই আবার নতুন করে বলছি এই মাত্র, যে আপনি বলেছিলেন আমাদের এই অঞ্চলে আসামে যে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে যেটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং এটা জনগণের বিরোধী কাজ, আপনি বলেছিলেন সেগুলো আপনি ভেঙে দেবেন, ঘুরিয়ে দেবেন। আমরা এইটুকুই বলবো যে আপনি নতুন কোন ডিটেনশন ক্যাম্প না করে যেগুলো আছে সেগুলো ঘুরিয়ে দিন, আর তার মধ্যে 1023 এই সংখ্যাটা এখানে শুনেছেন আপনারা, কেউ একজন বলেছেন তারা যাতে মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারেন সেই বিষয়টা আপনি নিশ্চিত করুন, কারণ প্রধানমন্ত্রী হিসেবে আপনি এই দেশের আপামর জনসাধারণের প্রত্যেকেরই অভিভাবক। এই সভায় অধ্যাপক প্রসেনজিৎ বিশ্বাস সহ অনেকে বক্তব্য রাখেন। উপত্যকার যে একটা ইন্টেলেকচুয়াল ট্রেডিশন রয়েছে, যে গণতান্ত্রিক ভাবধারা রয়েছে, আমরা চিন্তা করতে পারি, আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ বুঝতে পারি, আমাদের আজকে বুঝে নিতে হবে এনআরসিটা কার জন্য করা হচ্ছে, আমাদের বুঝে নিতে হবে বিলেন নামে কেন আমাদের বারবার ঠকানো হচ্ছে, আমাদের কেন রাম জবন দেওয়া হচ্ছে। এমন বিল কি করা যেতে পারত না যেখানে পার্টিশনের জন্য এফেক্টেড বরাক ভ্যালির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসামের সমস্ত স্তরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ডিসপ্লেস সমস্ত মানুষের জন্য নাগরিকত্বের দ্বার কি খুলে দেওয়া যেতে পারত না, এই প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে আমাদের রাখতে হবে। আর সেই প্রশ্নের জবাব যদি আমরা না পাই তাহলে জনগণকে বুঝে নিতে হবে বাঙালি জাতির স্বার্থে আমাদেরকে সরাই ঘাটের শেষ লড়াই, পলাশির শেষ লড়াই এই শিলচরের ময়দানে আমাদের করতে হবে, এটা আমাদের জন্য শেষ লড়াই, বাঁচার লড়াই, নাগরিক অধিকার রক্ষা করার লড়াই। এই লড়াই যদি আমরা লড়তে না পারি তাহলে বাঙালি বলে আমাদের কিছু বলার থাকবে না, আমাদের ভাষা তুলে নেওয়া হবে, আমাদেরকে তুলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আমাদের জাতির অস্তিত্বকে মিটিয়ে ফেলা হবে।